আমি 7 দিন পরেই, আমার অপারেশনের 7 দিন পরে আমি বাহিরে চলে আসছি। ভাই, অপারেশন করার পরে আমি কি বিদেশে যেতে পারবো, বা বিদেশে যেতে হলে যে বাছাই পর্ব হয় বা মেডিকেল হয়, সেই মেডিকেলে আমাকে বাদ দিবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইনোকমাসিয়া পরিবারের সকলকে শুভেচ্ছা। সবাই বলবে যে গাইনোকমাসিয়া তো একটা রোগ, রুগীকে কীভাবে শুভেচ্ছা দেয়? হ্যাঁ, শুভেচ্ছা এই কারণেই বলছি যে একটা সময় এই গাইনোকমাসিয়া ছিল অনেক বড় ধরনের একটা অভিশপ্তের লাইফের মতো, যেটা কখনো কারোর সাথে শেয়ার করা যেত না। বাট শুভেচ্ছা এই কারণে দিচ্ছি কারণ গাইনোকমাসিয়াতে চলে এসেছে এখন বড় ধরনের কুইক সলিউশন। খুব সহজে এখন আমরা এটা সলিউশন নিতে পারতেছি, যেটা এখন আমাদের জন্য কোনো অভিশপ্তের ব্যাপার না। আমরা এখন চাইলে এটাকে সরিয়ে ফেলতে পারতেছি, লাইফ থেকে রিমুভ করতে পারতেছি। যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি খুব ছোট্ট করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। আমি আমার লাস্ট মান্থের 13 তারিখে আমার গাইনোকমাসিয়ার অপারেশন হয়েছে, এবং বলে রাখি যে আমি কিন্তু